হ্যালো বন্ধুরা, তো আমার চ্যানেলে আসার জন্য তোমাদেরকে সবাইকে স্বাগত। তো আজকে আমি নতুন রেসিপি নিয়ে এসেছি, তো পুরো ভিডিওটা দেখতে থাকবে, স্কিপ করবে না। তো কেমন হয়েছে কমেন্টে জানাবে, কিন্তু তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এখানে তো অনেক কিছু রান্না করা আছে, তো চলো শুরু করা যাক। এরে মাছ কাটছে আর ও দেখছে ট্যাপ ট্যাপ করে। এই দিও না, ওখানে দিও না, মাছের গন্ধ পেলে ঠিক হাজির। বাইরে কি বৃষ্টি নেমেছে জোরে। তো মাছটা ধুয়ে আমাকে মশলা রেডি করে দিচ্ছে, মশলাটা মিক্সারে পেস্ট করে নেবো। তো মাছ ধোয়া হয়ে গেছে, নুন হলুদ মাখাও হয়ে গেছে, এবার ভাজা বাসি। মাছটা আমি খুব একটা ভাজবো না, হালকা হালকা করে ভেজে নেবো। মাছটা রান্না করবো বলে খুব আমার ভাজা হয়ে গেছে মাছগুলো, এবার আমি এগুলো তুলে নেবো। এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে আমি মাছগুলো ভাজা তুলে নিচ্ছি সাইডে বাটি বসিয়ে। আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। এদিকে বাইরে কি বৃষ্টি হয়েই যাচ্ছে, একটা না খুব জোরে বৃষ্টি নেমেছে। এদিকে আমি রান্না করছি, আমি একটা খেয়ে দেখবো কেমন লাগে খেতে। খুব ভালো লাগে, এর আগে আমি খেয়েছি। খুব গরম, ভালোই লাগছে। ভোলা মাছের তেল খেতে ভালোই লাগে। আমি এই তেলে এই আলুগুলো ভাজা বসিয়ে দেবো। টেস্ট করা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। তো আমার সব মাছ ভাজা হয়ে গেল, এই মাছটা ভাজা খাওয়ার জন্য রেখেছি, এটা তরকি করে নেবো। তো মাছ ভাজতে ভাজতে সারা বাড়ি গ্যাসে, সব জায়গায় তেল ছিটকে কি অবস্থা হয়েছে। তো আলু ভাজার পরে যে তেলটা আছে, তারপর আরেকটু তেল দিয়ে আমি এর মধ্যে মশলাটা কষিয়ে নেবো। গরম মশলাটা দিয়ে দিলাম, তারপর একটু জিরে দিয়ে দিলাম, এবার তেজপাতা দিয়ে একটু ভেজে নেবো। দুমদাম করে ফাটছে, যেন বাজি ফাটছে কালী পুজোর। তো আমার এটা ভাজা হয়ে এসছে, পুড়ে উঠেছে মশলাটা। এবার আমি এখানে পেঁয়াজ আদা রসুন লঙ্কা একটু জিরে এর মধ্যে পেস্ট করা আছে, আমি সব একসঙ্গে দিয়ে দেবো। আজকে আলাদা করে পেঁয়াজটা আমি ভাজলাম না, সব একবারে মশলাটা দিয়ে দিলাম।
মশলা জলটা একটু ধুয়ে দিয়ে দিলাম। এক হাতে ক্যামেরা আর এক হাতে রান্না করা খুব অসুবিধা। এবার আমি হলুদ দিয়ে দেব, নুন দিয়ে দেব, ভালো করে মশলাটা এবার কষাবো। তেলটা ছেড়ে গেলে আলুটা দিয়ে একটু হলুদ দেব, মশলা দিয়ে তেলটা বেরাচ্ছে। এবার আমি আলু দিয়ে কষিয়ে নেব। তো মশলা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। খুব একটা ঝোল করবো না, আর একটু জল দেবো। ঝোল ফুটে গেছে, মাছ কটা দিয়ে দিলাম এক্ষুনি, আর একটু ঝোলটা শুকাবে। এবার আমি ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে দেবো। পুরো শুয়োরের মাংসের মতন লাগছে, কে কে শুয়োরের মাংস খেতে পছন্দ করো কমেন্টে জানাবে। তো নেক্সট ভিডিওতে আমি শুয়োরের মাংস বানিয়ে দেখাবো। তো মাছটা আমার রান্না করা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে রান্নাটা। তো রান্না শেষে আমি এটাকে খেতে দিয়ে দিলাম, তোমরা খেয়ে বলবে কেমন হয়েছে।